কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ সভা বিডিসি টিভি নিউজ রিপোর্ট করেছেন আবুল কালাম ফয়সাল কাতার প্রতিনিধি সঙ্গে আছে মিতাঞ্জনা রহমান লিজা কাতার প্রবাসী বর্ষিয়ান কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা মুক্তিযোদ্ধা কি না এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করেছে কতিপয় কাতার প্রবাসী এ মন্তব্যের জবাব দিতেই প্রতিবাদ সভা করেছে তার নিজ সংগঠন কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে কাতারের রাজধানী দোহার মুনতাজা এলাকায় সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ বলেন কতিপয় পদলোভী সংগঠনকে বিভক্তির মুখে ফেলে দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করায় তারা মরিয়া হয়ে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসাকে বিতর্কিত করার জন্য তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে অশালীন মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছে যা আমাদের ব্যথিত করেছে একজন সম্মানিত মুরব্বী সম্পর্কে এমন মানহানিকর মন্তব্য করায় তারা বিক্ষুব্ধ এ বক্তব্যের প্রতিবাদে জানিয়ে তারা বলেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রমাণাদি উপস্থাপন করে এর যথোপযুক্ত বিচার চাইবেন বলেন তারা প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারওয়ার সিনিয়র সহসভাপতি আব্দুল গোফরান যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাজন সমিতি সভাপতি মোহাম্মদ মোহসিন চৌধুরী ফটিকছড়ি সমিতি সভাপতি তৈবুর রহমান মোহাম্মদ আব্দুল মান্নান সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সম্পূর্ণ অন্যায় আমি শুনি নাই যেগুলো শোনা আমার রেকর্ড নাই কেউ বলতে পারে না কলেজে বলেন বা মাসিক প্রত্যেকের জন্য আমার ছিল আমি সবসময় একটা মানুষের সাথে সমন্বয় করে চলতাম যেটা অন্যায় অন্যায় বলতাম যেটা ভালো সেটা স্থাপন করতাম তবে আজকে আমি কাতারের মধ্যে এসে আমি যে সময় এসেছিলাম 170 জন এখানে লোক ছিল এখানে তখন যারা মুরব্বী আছে এখন অনেক মানুষ ভালো ভালো মানুষ আছে সবাই মিলে আমরা এখানে বা এই পরিষদ যতটুকু করছি এবং সেই সময় আমার মুরব্বী যারা ছিল আমার বসর ভাই ছিল সেটা করেছি যে আমাকে খুব বেশি পছন্দ করত আবদুল্লাহ ছিল তখন এইটা সূত্র ধরে আমরা দীর্ঘদিন বা আমরা গরিব মানুষ আমাদের বা সবসময় একটা এই আমাদেরকে হিংসা করতো বা বাঙালিকে আমরা কষ্ট নষ্ট করি আমরা বা এমবিসির সাথে যোগাযোগ করি আমাদের মধ্যে একটা সমন্বয় আমরা করেছিলাম আমাদের মধ্যে সে সময় এবং সারা বাংলাদেশের লোক ছিল বিশিষ্ট লোক ছিল এবং আমাদের কাছে কোনো সিলেট চট্টগ্রাম এরকম কোনো আমাদের বেদারে ছিল না আমরা কাজ করে গেছি দেশের নাম জোগাড় করেছি এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে বা যে সময় এখন দেশের মধ্যে যেটা হচ্ছে এখন আমাদের পাবলিকের উপর যেভাবে অন্যায় বা করতেছে এবং আমরা যারা ব্যবসায়ী আছি তখন আমরা তো যেভাবে কাজ করতেছি যেগুলো হলো সেটা ভালো নয় একটা মানুষকে এখন বর্তমানে আরও কিছু সামনে স্টার্ট হবে আমি বলতেছি না আমি সেটা আমি করব আমি এটা মূলত করবো আমি এটা যে এতে বিজেপি যারা ছিল যারা ব্যবসা করবো আমি সমস্ত কিছু বাইর করবো আমি আগে দেশের থেকে আমার মুক্তিযুদ্ধের ডকুমেন্ট আনার জন্য অপেক্ষা করতেছি এখন আমার যদি সোমবার মধ্যে সমস্ত ডকুমেন্ট পাই যাই তাহলে আমি পরিষ্কার করে এটা আমি সারব না এটা এটা যারা মন্তব্য করছে এবং যারা মিথ্যা কথা বলছে এবং মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে যেগুলি বা তারা করছে এটা আমি স্থাপনা করব না এটা আমার থেকে আমি স্থাপনা করব যেহেতু আমার কাছে রাইট রয়ে গেছে শেখ হাসিনা কী বলছিল এবং এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি দেশের জন্য আমরা কিছু চাইনি 77 মিনিটে যখন এখানে আসলাম আমরা কিছু চাইনি আমরা শুধু দেশের নামেই চেয়েছিলাম তা আজকে এই যারা আমাদের বদনাম করতেছে দেশের বদনাম করতেছে এগুলো হলো ভালো নয় এগুলির জন্য খুব খারাপ এটা তখন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে যারা অপমানিত করছে এবং আপনারা যারা প্রোটেস্ট করছেন আমি অন্তর্গন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এভাবে সবার বা অভিনন্দনের সবার জন্য এরকম যেটা নেওয়া হয় এবং যে যে পার্টি করি না কেন এবং সেটার জন্য প্রকাশ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অন্তর্ভুক্ত
আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে আসসালামু আলাইকুম